হ্যালো স্টুডেন্টস আমরা দেখো ক্লাস ইলেভেন্থের ফোটো সিনথেসিস নিয়ে ডিসকাস করছি এবং লাস্ট ক্লাসটা পিগমেন্টস নিয়ে ডিসকাস করেছিলাম যে ফোটোসিনথেসিসের জন্য মেনলি আমরা জানি কি ক্লোরোফিল লাগছে কিন্তু ইলেভেন্থ স্ট্যান্ডার্ডে পড়বার জন্য দেখবে ক্লোরোফিলের বিভিন্ন টাইপ আছে এ বি ওই টাইপগুলো পাচ্ছ তার সাথে আদার্স কিছু বলেছিলাম অ্যাক্সেসারি পিগমেন্টস লাগছে তো তারপরেরই কন্টিনিউয়েশানে যদি দেখি দেখো যে ক্লোরোফিল যেমন পিগমেন্টসটা মেন লাগছে প্ল্যান্টের ইন্টারনাল রিকোয়ারমেন্টস হচ্ছে ক্লোরোফিল পিগমেন্টস বা আদার্স যে অ্যাক্সেসারি পিগমেন্টসগুলো দরকার তাছাড়া ফোটোসিনথেসিস পারফর্ম হবে না তার সাথে সাথে কি লাগছে লাইট লাগছে এবার আমরা লাইট যে একটা রিকোয়ারমেন্টস ফোটোসিনথেসিসের জন্য সেটুকু জানি কিন্তু সেটাকে একটু ডিটেলসে পড়বো আর ক্লো ডিফারেন্ট টাইপের ক্লোরোফিলস থাকার কারণ কি বা কোন টাইপের ক্লোরোফিল পিগমেন্টস বা আদার্স যে পিগমেন্টসগুলো রয়েছে কীভাবে লাইট অ্যাবজর্ব করছে লাইটের সাথে ক্লোরোফিলের কি রিলেশন এই ব্যাপারগুলো চলো আজকে আমরা ডিসকাস করে নিই তো ফার্স্টেই দেখো যেটুকু আমরা আগেই ক্লাসে পড়েছি যে এই যে লাইট লাইট ইন্টেন্সিটি কীরকম হবে লাইটের ওয়েভলেন্থ ঠিক কী থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে যে ফোটোসিনথেসিসের কোয়ালিটি কীরকম হচ্ছে বা ফোটোসিনথেসিসের আলটিমেট ইলটা কতটা পাচ্ছি আমরা তো সেটা দেখো কি বলা হচ্ছে যে এই যে কোয়ালিটি মানে লাইটের কোয়ালিটি কি হবে সেটা আমরা কিভাবে ডিসাইড করতে পারি না লাইটের অ্যাকশন বা এবং অ্যাবজর্বশন স্প্রেকটাম ক্যালকুলেট করতে পারি অ্যাবজর্বশন স্প্রেকটাম বলতে এই যে বললাম ক্লোরোফিল মলিকিউলস বা ক্লোরোফিল পিগমেন্টসগুলো লাইটকে অ্যাবজর্ব করবে সে কোন ওয়েভলেন্থের লাইটকে কতটা ভালোভাবে কোন পিগমেন্টস মানে অ্যাবজর্ব করতে পারছে সেই ব্যাপারে স্টাডিগুলো আমরা পড়বো হচ্ছে অ্যাবজরশান স্প্রেকটামে এবং অ্যাবজপশান স্প্রেকটাম মেজারমেন্টের জন্য আমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করবো সেই ইনস্ট্রুমেন্টের নাম দেখো হচ্ছে ফোটো ফোটোমিনস লাইট আমরা জানি মিটার মিনস মেজারিংয়ের জন্য ইউজ করছি তাই দেখো এখানে ইনস্ট্রুমেন্টটার নাম হয়ে যাচ্ছে স্পেকট্রো ফোটোমিটার তো স্পেক্ট্রো ফোটোমিটার ইউজ করে আমরা লাইটের ইনটেনসিটি বা ওয়েভ লেন্থ স্পেকট্রাম ক্যালকুলেট করা যেতে পারে এরপর চলে আসছি কি না ডিফারেন্ট টাইপের দেখো ক্লোরোফিল বলেছিলাম এবং ক্লোরোফিল ডিসকাস করার সময় তোমাদের এটাও বলেছিলাম মেন ইম্পর্টেন্ট ক্লোরোফিলের যে টাইপস সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি আর ক্লোরোফিল এ আর বি এর মধ্যেও যদি কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখতে চাই সেটা দেখো বলেছিলাম ক্লোরোফিল এ কেন ওটা কোথায় পজিশান থাকে সেগুলো ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে তো ফার্স্টে আমরা তাকে ডিফারেন্ট যে পিগমেন্টসগুলো বললাম সেই ডিফারেন্ট পিগমেন্টসের এই অ্যাবজর্বশন ক্যাপাসিটিটা মানে কোন টাইপের পিগমেন্টস কোন ওয়েভ লেনথের লাইটকে অ্যাবজর্ব করবে সেগুলো কিন্তু ডিফারেন্ট তো সেটা আগে আমরা একটুখানি স্টাডি করে নেব এবং সেটাকে দেখো এখানে এই যে অ্যাকশানস্প্রেকটাম কি করে স্টাডি হলো কী হলো না এই সায়েন্টিস্ট এঙ্গেলম্যান ঠিক আছে সায়েন্টিস্ট রেঙ্গেলম্যানের একটা আমি দেখো প্র্যাক মানে যে কাজটা উনি করেছিলেন বা যে এক্সপেরিমেন্টটা উনি করেছিলেন সেটা তোমাদেরকে আমি ওই জাস্ট যে লাভ হিট সেকেন্ড যে ভিডিওটা আছে ফোটো সেকেন্ড ভিডিও ওনার উনি কিছু ব্যাকটেরিয়া এবং এরোবিক ব্যাকটেরিয়া নিয়েছিলেন এবং কি না ফোটোসিন্থেটিক কিছু অ্যালগি ইউজ করেছিলেন অ্যাকোয়াটিক অ্যালগি করে দেখেছিলেন কি না এরোবিক ব্যাকটেরিয়াগুলোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ঠিক সেই পজিশানে এবং যে পজিশানে লাইটের ওয়েভ লেনথা মানে অক্সিজেন ইভলভ বেশি হচ্ছিলো এবং ওখানে ওয়েভ দেখা যাচ্ছিলো যে ক্লোরোফিল এ বি এর অ্যাবজর্বশন স্পেকট্রামের সাথে কিন্তু ম্যাচ হচ্ছিলো যারা ফোটোসিন্থেসের সেকেন্ড ভিডিওটা দেখো সেই ভিডিওটা দেখে দেখে নাও তাহলে এখানে ওনার এক্সপেরিমেন্টটা পুরোটা তুমি জানতে পারবে তো তাহলে এ ওনার ক্ষেত্রেই ওনার ওই এক্সপেরিমেন্টের উপর বেস করে উনি ওই এক্সপেরিমেন্ট থেকে যে আউটকামে এসেছিলেন সেখান থেকে কী গ্রাফ পেয়েছিলেন পেয়েছিলেন কি ডিফারেন্ট ডিফারেন্ট পিগমেন্টসের ডিফারেন্ট ওয়েভ লেন্থ আছে মানে ডিফারেন্ট ওয়েভ লেন্থের লাইট ডিফারেন্ট পিগমেন্টস অ্যাবজর্ব করতে পারে যেগুলো ফটোসিনথেসিসে কিন্তু রোল আছে তো সেই গ্রাফটা চলো আমরা একটু দেখে নিই এখানে দেখো আমি একটা গ্রাফ ড্র করেছি সেই পিকচারটা পাচ্ছ তার সাথে সাথে আমি পাশেও পিকচার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু একসাথে দেখে নাও এনসিআরটির বুকেও তোমরা পিকচার এই গ্রাফ পাবে তো সেখানে তাহলে এখানে দেখো কালারগুলোর সঙ্গে একটু ম্যাচ করাও এখানে দেখো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ এবং ব্ল্যাকের সাইডে দেখো লেখা আছে কি না ক্লোরোফিল এ ঠিক আছে তার মানে এখানের এই যে ব্ল্যাক কালারের গ্রাফটা যাচ্ছে অ্যাবজরশান শো করছে সেটা হচ্ছে কি না আমার ক্লোরোফিল এর অ্যাবজর্পশান রেঞ্জটা কি সেটা বোঝাচ্ছে তাহলে দেখে নিই এখানে তলায় দেখো অ্যাবজর্বশানের রেঞ্জটা দেওয়া আছে মানে ওয়েভ দেওয়া আছে লাইটের সরি এখানে ওয়েভ লেন্থের লাইটটা দেওয়া আছে তাহলে এখানে দেখো ফোর হান্ড্রেড ন্যানোমিটার ফাইভ হান্ড্রেড ন্যানোমিটার করে আমি সেভেন হান্ড্রেড ন্যানোমিটার পর্যন্ত গ্রাফটাতে দেখিয়েছি তাহলে ক্লোরোফিল এর যে জবশনটা সেটা দেখো পিকে উঠেছে কোথায় মোটামুটি আমরা বলতে পারি ব্লু রিজিয়ানে এই পোর্শনটাকে আমি যদি ডটেট করে দেখাই দেখো এই পোর্শনটা এই ব্লু রিজিয়ানে দেখো একটা হাই পিক পাচ্ছি ক্লোরোফিল এর জন্য মানে অ্যাবজর্বশনটা ক্লোরোফিল এ পিগমেন্ট ম্যাক্সিমাম লাইট বা ওয়েভ লেনথের লাইট অ্যাবজর্ব করবে যখন ওয়েভ লেন্থটা হয়ে যাবে এখানে দেখো এই ফাইভ হান্ড্রেড মানে এই ব্লু পিক এখানে ব্লুটার মধ্যে যেখানে পাচ্ছি মানে ব্লু কালারের লাইট ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে তারপরে দেখো এই ব্ল্যাক কার্ভটা অনেকটা নিচে নেমে এসেছে আবার গিয়ে মোটামুটি রেড যেখানে পাচ্ছি ওই রেড পোর্শানে দিয়ে দেখো আবার ব্ল্যাকের পিক পাচ্ছি তো তার মানে বুঝতে পারছি কি না ক্লোরোফিল এ ওই ব্লু আর রেড লাইটে সব থেকে ম্যাক্সিমাম পিক শো করে এটা ক্লিয়ার হলো নেক্সট চলে আসো ক্লোরোফিল বিতে যেটা নাকি আমি রেড কালারে গ্রাফে শো করছি সেই পিকচারটাও দেখো মোটামুটি ওই ব্লু গ্রিনের মিডিলে আমি রেডের পিকটা পাবো আর এখানেও মানে ব্লু আর গ্রিনের মিডিলে এখানে রেড কালারের পিকটা পাচ্ছি মানে ক্লোরোফিল বি এর পিক পাচ্ছি আবার আরেকটা পিক পাচ্ছি রেডে এসে তার মানে ওখানেও মোটামুটিভাবে দেখতে পাচ্ছি মোরললেস ওই ক্লোরোফিল এর সাথেই কাছাকাছি ওই ব্লু আর রেড এই দুটো কালারে আমরা ক্লোরোফিল বিয়েরও একটা পিক পেলাম এবং সেই জন্যই আগের দিন যখন এই আমি ডিসকভারির পোর্শনটা পড়াচ্ছিলাম তখন বলেছিলাম কি না এই এই সায়েন্টিস্ট এংলম্যানের ডিসকভারির পরে এটা প্রুফ হলো কি না ফটোসিনথেসিসের আমরা অ্যাকশান স্প্রেক্টামটা জানতে পারলাম অ্যাবজরশান স্পেকটামটা জানতে পারলাম কি কোন ওয়েভ লেন্থের লাইটে সব থেকে বেটার হয় এবং তখনই দেখো বললাম কি না ব্লু আর রেড লাইটে ফটোসিনথেসিসের রেট সব থেকে আমরা ম্যাক্সিমাম পাবো কেন বোঝা গেল কেন আমরা ক্লোরোফিল এ আর বি সব থেকে ইম্পর্টেন্ট পিগমেন্টস বলছি জন্য বোঝা গেল আমরা ক্লোরোফিল এ আর বি দুটোরই পিক ম্যাক্সিমাম পাচ্ছি দেখো ব্লু আর রেড লাইট আশা করি এই পোর্শন পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হলো এটা ছাড়া আমরা কি পাবো ক্যারোটিনয়েডস পড়েছিলাম পিগমেন্টস লাস্ট ক্লাসে ফাইকো বিলিন্স পড়েছিলাম পিগমেন্টস লাস্ট ক্লাসে তো ফাইকো বিলিনস আর ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডস কালার দেখো যাচ্ছে গ্রিন কালার মোটামুটি আমরা দেখো গ্রিন আর ইয়েলো এই যে এখানে যে এই যে পোর্শানটা পাচ্ছ এই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এর মিডিলের যে পোর্শানটা সেখানে আমরা দেখবো ক্যারোটিনয়েডস এর একটা পিক পাবো ঠিক ওই পোর্শানেই বলা যেতে পারে ফাইকো ওই ফিফ ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডের মিডিলে একটা পিক পাচ্ছি তো এই গ্রাফটা থেকে আমরা এটা বুঝতে পারলাম কি না ডিফারেন্ট পিগমেন্টসের অ্যাবজর্বশানের জন্য লাইটের ওয়েভ কিন্তু ডিফারেন্ট হচ্ছে যে টাইপের মানে যে ওয়েভলেন্থে লাইট আসবে সেটার উপর বেস করে পিগমেন্টসরা পিগমেন্টসগুলো অ্যাবজরশানটাকে ফাংশান কর ফাংশনাল হবে তো এইটা বোঝা গেলো এবং এই যে স্টাডিটা তো সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম না ফোটোসিনথেসিসের জন্য যে ভিজিবেল ওয়েভ লেন্থের লাইট আছে ম্যাক্সিমাম ফোটোসিনথেসিস হবে ওই ফ এখানে দেখো ব্লু লাইটে আর রেড লাইটে ওই ওয়েভ লাইটে পাবো আর কি হলো না এই যে ব্যাপারটাকে আমরা রিপ্রেজেন্ট করছি বা জানতে পারছি সেটাকে আমরা অ্যাকশন স্প্রেকটাম বলছি ফর ফটোসিনথেসিস কেন কি না এই ভিজিবেল ওয়েভ লেনথের যে লাইটটা পেলাম এই লাইটে এই লাইটটাই হলো অ্যাকশান করছে মানে ফটোসিনথেসিস যে পারফর্ম হবে সেই অ্যাকশানটা পারফর্ম করছে এই ওয়েভ লেন্থের লাইটে তো তাই জন্য এটাকে অ্যাকশান স্প্রেকটাম বললাম ফটোসিনথেসিসের অ্যাকশান স্প্রেকটাম আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো এর সাথে সাথেই আমরা আরও কিছু টার্মস পড়ে নেব যখন পড়তে থাকবে বিশেষ করে নিটের কোনো কোশ্চেন সলভ করবে বা নিট রিলেটেড কিছু পড়বে তখন দেখবে আরও দুটো টার্ম পাবো আমরা রেড ড্রপ পাবো আর কি পাবো ইমার্শান এফেক্ট পাবো সেই ব্যাপারগুলো কীরকম না এখানে আরেকটা জিনিস দেখো এখানে সায়েন্টিস্ট ইমার্শান উনি এবং ওনার কলিগসরা মিলে কিছু এক্সপেরিমেন্ট করলেন কি করলেন না উনি ওনারা বললেন যে আমরা কি করে বুঝবো যে ফোটোসিন্থেসিস হচ্ছে ফোটোসিন্থেসিসের রেট ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে বা ফোটোসিনথেসিসের ইল্টটা রেজাল্টটা আমরা কীভাবে বোঝাবো বা সাপোজ সব কিছুর জন্য তো একটা ইউনিট লাগে কত অ্যামাউন্ট যদি আমাদেরকে কোনোভাবে ক্যালকুলেট করতে হয় তো কোনো কিছুরই অ্যামাউন্ট ক্যালকুলেট করার জন্য ইউনিট দরকার ঠিক সেরকম ফোটোসিন্থেসিসের ইল্টটা কী করে হলো কতটা অ্যামাউন্টের ফটোসিনথেসিস হয়েছে সেই ইলটাকে বলতে পারো ক্যালকুলেশনের জন্য একটা ইউনিট যদি বলা যেতে পারে তো সেটাকে আমরা বলতে পারি কোয়ান্টাম ইল্ড এই টার্মটা দেখবে পাবে কোয়ান্টাম ইল্ড মানে কি ফটোসিনথেসিসের ইল্ডটাকে যে এক্সপ্রেস করব সেই টার্মটা আমরা কোয়ান্টাম ইল্ড বলছি তো সেই কোয়ান্টাম ইল্টটাকে মেজার কি করে করা যেতে পারে না সেখানে ওনারা বললেন একটা ইকুয়েশান যেখানে কোয়ান্টাম ইল্ড ইকুয়াল টু কি হতে পারে দেখো অ্যামাউন্ট অফ অক্সিজেন রিলিজড বাই অ্যাম কোয়ান্টাম অফ লাইট অ্যাবজর্বড মানে কি না কত কোয়ান্টাম ইল্ড মানে কতটা অ্যামাউন্ট উন্টের লাইট অ্যাবজর্বড হয়েছে কোয়ান্টাম অফ লাইট অ্যাবজর্বড বলতে এই কতটা অ্যামাউন্টের ওয়েভ লাইট অ্যাবজর্ব হয়েছে সেটা কিসের রেসপেক্টে না এখানে কতটা অ্যামাউন্টের অক্সিজেন রিলিজড হচ্ছে তার সাথে আমরা রেশিওতে দেখবো যে তার এগেনস্টে কত কোয়ান্টাম লাইট ইন্টেন্সিটি বা এনার্জি এখানে আমরা বলতে পারি সেটা অ্যাবজর্ব হয়েছে তো এই রেশিওর উপর বেস করে বলা হলো কি না ফটোসিনথেসিসের যে আলটিমেট ইলটা কোয়ান্টাম ইলটাকে ক্যালকুলেট করা যেতে পারে এবার ওই এখানে ওনারাই এক্সপেরিমেন্ট করার সময় দেখলেন কি যে এই যে ফটোসিনথেসিস ধরো এখানে পারফর্ম হচ্ছে ফটোসিনথেসিস পারফর্ম হওয়ার সময় দেখা গেল যদি এখান থেকেই মানে এখানে তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট পিগমেন্টসের জন্য ডিফারেন্ট ওয়েভ লেন্থগুলো মানে অ্যাবজরশানগুলো দেখিয়েছি এখানে তো সেটাকেই যদি আমি একটু আলাদাভাবে শুধু সেপারেটলি এই গ্রাফটাতে দেখো তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে সেখানে দেখো এই গ্রাফটাতে কি দেখানো হচ্ছে না এখানে রেট অফ ফোটোসিনথেসিস আছে মানে ফোটোসিন্থেসিস রেটটা কোথায় ইনক্রিজ করছে কিনা সেটা দেখাচ্ছে আর এখানে বুঝতে পারছো লাইটের ওয়েভ লেন্থ দেখাচ্ছে ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স এবার আমরা জানি মোটামুটি সেভেন হান্ড্রেড এর মধ্যে আমরা রেড লাইট এই সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এই পোর্শানটাতে দেখো রেড লাইট পাচ্ছি এবার কি বলা হচ্ছে দেখো ফোটোসিনথেসিস এটা চলছিলো চলছিল তারপরেই দেখা গেলো রেড লাইটের পরে মানে রেড ওয়েভ রেড লাইট এমিট করার জন্য যে ওয়েভ দরকার সেই ওয়েভ পরে যে যদি আরও এক্সট্রা নয় তারপরে যদি ওয়েভ ইনক্রিজ করে হঠাৎ দেখা গেল ফটোসিনথেসিসের রেট কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে কমে যাচ্ছে এই যে দেখো এখানে একটা স্ট্রেট লাইনের মতন করেই প্রায় যাচ্ছে ছিল বলতে পারো কিন্তু এই পয়েন্টে গিয়ে দেখো ফটোসিনথেসিসের রেটটা কমে গেল তাহলে রেড ওয়েভলেন্থের পর রেড লাইটের ওয়েভলেন্থের পরে গিয়ে এই অ্যাব্রাপ্টরি যে ফোটোসিনথেসিস রেটটা কমে গেল এই যে এফেক্টটা এটাকে আমরা বলছি হচ্ছে রেড ড্রপ মানে রেড ওয়েভলেন্থের লাইটের পরে ইন্টেনসিটি লাইট পেলে সেখানে ফোটোসিনথেসিস রেটটা রিডিউস হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে রেড ড্রপ আশা করি বোঝা গেছে এরপর ওনারা যখন এটা বুঝতে পারলেন যে রেড লাইটের পর আমরা দেখছি ফোটোসিনথেসিসের রেট কমে যাচ্ছে তখন এই একই সা মানে এই কন্টিনিউয়েশানের সময় এই এক্সপেরিমেন্টের কন্টিনিউয়েশানের সাথে সাথেই আরও একটা এক্সপেরিমেন্ট করা হলো কীরকম এক্সপেরিমেন্ট না সেখানে দেখো কিছু প্ল্যান্টসকে ফোটোসিনথেসিস স্টাডি করা হলো যেখানে শুধুমাত্র সেভেন হান্ড্রেড ন্যানোমিটার ওয়েভ দেওয়া হলো সেভেন হান্ড্রেড ন্যানোমিটার ওয়েভ লেনথে ফটোসিনথেসিস পারফর্ম করানো হলো এবার সেভেন হান্ড্রেড ন্যানোমিটারের ফোটোসিম মানে ওয়েভ লেনথে ফটোসিনথেসিস পারফর্ম করানোর পরে এই যে কোয়ান্টাম ইলটা পাওয়া গেল সেটার ভ্যালুটা হলো মোটামুটি টেন ইউনিট ঠিক আছে এবার ফটোসিনথেসিস নেক্সট পারফর্ম করা হলো ওই সিক্স ফিফটি ফিফটি সিক্স ফিফটি থ্রি এরকম ন্যানোমিটারের ওয়েভ লেন্থ দেওয়া হলো দিয়ে ফোটোসিন্থেসিস পারফর্ম করা হলো করলে কি হচ্ছে তখন কোয়ান্টাম মিলটা দেখা গেল ফিফটি টু তো তাহলে একবার আমি দেখলাম সেভেন হান্ড্রেড ট্যানোমিটারের ওয়েভলেন দেওয়া হয়েছে সেখানে কোয়ান্টা মিল্ট পাওয়া গেছে টেন আবার যেই সিক্স ফিফটি থ্রি ওয়েভ পারফর্ম করানো হলো দেখা গেল কোয়ান্টা মিল্ট হয়ে গেছে ফিফটি এবার ব্যাপারটা কীরম হলো না দেখা কি করা হলো না সাইমল না সেভেন হান্ড্রেড সিক্স ফিফটি থ্রি এরকম ওয়েভ লেন্থের কাছাকাছি ওয়েভ লেন্থের লাইট সাইমলটেনিয়াসলি পর 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 দেওয়া হলো এবং তাতে কি রেজাল্টটা দেখা গেলো কোয়ান্টাম ইল্ট দেখা গেল দেখো এখানে সেভেন্টি টু এটাকে কিন্তু দুটোকে অ্যাড করলে হবে না দুটো অ্যাড করে যে একদম টোটাল ভ্যালুটা পাচ্ছি তা নয় দুটো অ্যাড করে যে ভ্যালুটা পাবো তার থেকে দেখো এখানে বেশি অ্যামাউন্টের মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে আমরা কিন্তু এখানে কোয়ান্টা মিলটা পেলাম তো এই যে এক্সপেরিমেন্টটা হলো সেখান থেকে বোঝা গেল কি যে তার মানে ব্যাপারটা কীরম দাঁড়াচ্ছে যে এই যে দুটো সিস্টেম দুটোকে যদি একসঙ্গে অ্যাক্টিভ করা যায় তাহলে কিন্তু ইল্ডের অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং তারপরে এখান থেকে আরও ফার্দার স্টাডির পর জানা গেল কি যে এখানে তার মানে ফোটো পারফর্ম হওয়ার জন্য দুটো ফটো সিস্টেম কিন্তু ফাংশনাল আছে কি না দুটো ফটো সিস্টেমের মধ্যে একটাকে আমরা বলবো পিএস ওয়ান বা ফোটো সিস্টেম ওয়ান আর একটাকে বলবো পিএস টু বা ফোটো সিস্টেম টু এবার পিএস ওয়ান যে ফোটো সিস্টেমটা পিএস ওয়ান সেভেন হান্ড্রেড ন্যানোমিটার মতন লেন্থ কালেক্ট করতে পারলে অ্যাক্টিভ হয় আর যেটা নাকি আমরা পিএস টু বলছি সিক্স এইটিন ন্যানোমিটার ওয়েভ লেন্থ কালেক্ট করলে তারপর গিয়ে অ্যাক্টিভ হয় আশা করি তোমরা দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে এই যে ব্যাপারটা এখানে আমি বলছি তো তার মানে এই যে এক্সপেরিমেন্টটা চলছে সেখান থেকেই আরও একটুখানি যখন আরও বেশি করে দেখা গেল কি যে আরও এক্সপ্রেশান হতে পারে বা আরও কি কি ডিটেলসে যাওয়া যেতে পারে তখন বোঝা গেল কি যে ফোটো সিন্থেসিসের জন্য তার মানে সেপারেটলি দুটো সিস্টেম তাহলে ফাংশন করতে পারে এবং তখন এই দুটো সিস্টেম পাওয়া গেল যেগুলো ফোটো সিস্টেম ওয়ান আর টু দুটোরই ডিফারেন্ট ডিফারেন্টভাবে কী কী স্ট্রাকচার আছে কীভাবে ডিফারেন্ট ওয়েভ লেন্থ মানে গেন করছে তো সেটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব আর কি হলো না এখানে দেখো তার মানে দেখলাম কি না দুটো ডিফারেন্ট ডিফারেন্ট লাইট আমরা যখন সিক্স ফিফটি ন্যানোমিটারের ওয়েভলেন দিচ্ছি তখন এক রকমের কোয়ান্টা মিল্ট পাচ্ছি আর যখন আগে সেভেন হান্ড্রেড ন্যানোমিটারের লাইট দিচ্ছি তখন ডিফারেন্ট কোয়ান্টা মিল্ট পেলাম দুটোকে অ্যাড করে দিলে দেখলাম কি অ্যাড করলে ন্যাচারাল অ্যাড করলে কী হতো এখানে সিক্সটি টু হতো সিক্সটি টু হয়নি সেভেন্টি টু হয়েছে তার মানে নিশ্চয়ই কিছুটা এনহ্যান্স করেছে এই যে এনহ্যান্সটা হলো এই এনহ্যান্সটাকে আমরা বলবো হচ্ছে এনহ্যান্সমেন্ট এফেক্ট এই এনহ্যান্সটাকে আমরা বলছি হচ্ছে এনহ্যান্সমেন্ট এফেক্ট এখানে এই যে দুটো টার্মস আমরা আজকে শিখলাম যে রেড ড্রপ হচ্ছে কি না যদি রেড লাইটের পরে যখন আমরা দেখবো ফটোসিনথেসিস রেডটা রিডিউস হয়ে গেছে ওই ব্যাপারটাকে বলা হচ্ছে রেড ড্রপ আর যখন দেখা গেলো দুটো ওয়েভলেন্থের লাইটই আমরা সাইমালটেনিয়াসলি একসঙ্গে দেওয়া হচ্ছে তো তখন দেখা যাচ্ছে কি যে ফোটোসিনথেসিস রেটটা কিন্তু বেড়ে গেছে অনেকটা অ্যাড করলে যা হতো তার থেকে আরও বেশি বেড়ে গেছে তো এই ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে এনহ্যান্সমেন্ট এফেক্ট আশা করি এই টপিক দুটো তোমরা বুঝতে পেরেছ কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং এর পরের ভিডিওতে আমি এই ফটো সিস্টেম যে দুটোর কথা বললাম ওয়ান টু এগুলো নিয়ে ডিসকাস করবো থ্যাংক ইউ